কারক নিয়ে গত ক্লাসগুলোতে আলোচনা করছি, আজকে আমরা অপাদান কারক নিয়ে আলোচনা করব। তারপর গত ক্লাসগুলো থেকে কি পড়েছো এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। এবং আজকে গত ক্লাসে যা পড়িয়েছি তার উপর ভিত্তি করে আমাদের আজকের কিছু প্রশ্ন আছে, তোমরা কতটুকু বুঝেছো এটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? তো আমরা জানি অপদান কারক যা থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, দূরীভূত, রক্ষিত, আরম্ভ ইত্যাদি, বিরত ইত্যাদি বোঝায়, এবং যা দেখে মানুষ ভয় পায় তাকে অপাদান কারক বলে। তাহলে এখানে অনেকগুলো বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি, অর্থাৎ এখান থেকে যদি আমরা একটা বিষয় অনুধাবন করার চেষ্টা করি তাহলে এমন হয়, অর্থাৎ ক্রিয়া যেখান থেকে উৎস, কাজের উৎসকে মানে কোনো কিছু আরম্ভ হওয়া, বিচ্যুত হওয়া, গৃহীত হওয়া, এগুলো উৎস বোঝানোর ক্ষেত্রে আমরা যে কারকটি পাই সেই কারকটি হচ্ছে অপাদান কারক। এখানে অনেকগুলো অর্থ আছে, যেমন বিচ্যুত হওয়া। বিচ্যুত হওয়া বলতে আমরা বোঝাই যে সাধারণত খসে পড়া, তাই না? যেমন গাছ থেকে পাতা পড়ে, তাহলে গাছ থেকে পাতা পড়ে, পাতাটা কিন্তু বিচ্যুত হয়, গাছ থেকে গাছে ছিল তা বিচ্যুত হয়ে যাচ্ছে। তারপরে মেঘে বৃষ্টি হয়, ট্রেন স্টেশন ছাড়লো, এই বিষয়গুলো আমরা এখান থেকে যদি কিছু বিষয় অনুধাবন করার চেষ্টা করি, দেখো তাহলে বোঝা যাচ্ছে এখানে কিন্তু আমরা গাছ থেকে পাতা পড়ে আমরা সরাসরি বুঝতে পারছি, মেঘ থেকে বৃষ্টি পড়ে বলতে পারি, কিন্তু আমরা লিখেছি মেঘে বৃষ্টি হয়। এখন মেঘ থেকেই তো বৃষ্টিটা হয়, কিন্তু আমাদের প্রকাশ ভঙ্গিগত ভিন্নতাটা আছে। এই প্রকাশ ভঙ্গিগত ভিন্নতা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। যেমন দেখো এখানে মেঘে বৃষ্টি হয় মানে কি, মেঘ থেকে বৃষ্টিটি খসে পড়ে বা ঝরে পড়ে, ঝরে এটা আমরা বলতে পারি, ঝরা অর্থে কিন্তু আমরা এখানে মেঘে বৃষ্টি হয় এটিও কিন্তু অপাদান কারক। তারপর ট্রেন স্টেশন ছাড়ে, ছাড়লো, স্টেশন কি মানে স্টেশন থেকে ত্যাগ করে চলে গেল, তাহলে এটাও তো অপাদান কারক। তাহলে উৎস ছাড়লো কোথা থেকে, ট্রেন কোথা থেকে ছাড়লো, এটা উৎস কোথায়, এটি হচ্ছে আমাদের স্টেশন, অতএব এটা অপাদান কারক হবে। এখানে কোনো বিভক্তি যুক্ত হয়নি, যদি বিভক্তি যুক্ত না থাকে তাহলে কি হয়, শূন্য হয়, তাহলে এখানে শূন্য বিভক্তি হয়ে গেল। এখানে দেখো মেঘে বৃষ্টি হয়, তার মানে কি মেঘ থেকে বৃষ্টি হয়, কিন্তু আমরা থেকে সেই প্রত্যয় বিভক্তিটি এখানে ব্যবহার করিনি, বরং এখানে ব্যবহার করা হয়েছে এ বিভক্তি, মানে এটা সপ্তমী, এটিও কিন্তু অপাদান কারকে সপ্তমী বিভক্তি। এরপরে গাছ থেকে পাতা পড়ে আমরা দেখতে পাচ্ছি, থেকে একটা বিভক্তির চিহ্ন স্পষ্ট আছে। আমরা একটা কথা তোমাদেরকে আগেও বলেছি, বিভক্তি গুলো আসলে শব্দের সঙ্গে যুক্ত থাকে, কিন্তু এখানে হতে, থেকে, চেয়ে, দ্বারা, দেয়া, কর্তৃক, এগুলো হচ্ছে আমাদের অনুসর্গ, অনুসর্গ হলেও বিভক্তি রূপে ব্যবহৃত হয়। এবং আমাদের পাঠ্য বইয়ে অনুসর্গকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, কি কি বলতে পারবা কেউ? বাংলা প্ল্যাটফর্ম অনুসর্গকে দুইটি ভাগে ভাগ করা যায়, কি কি? একটি হচ্ছে বিভক্তি রূপে ব্যবহৃত অনুসর্গ, আর একটি হচ্ছে বিভক্তি সূচক অনুসর্গ।
আমাদের অব্যয়ের যে প্রকার ভেদ আলোচনা আছে, যেখানে অব্যয় সম্পর্কে, সেই অব্যয় সম্পর্কে যেখানে আলোচনা, ওই জায়গায় কিন্তু এই বিষয়টি আছে। বোঝা গেল? অতএব আমরা এখানে অনুসর্গটি বিভক্তি রূপে বসেনি, বরং বিভক্তি সূচক অনুসর্গ হিসাবে ব্যবহৃত হয়। এরকম বহু অনুসর্গ আছে, যদিও বর্তমান বইগুলোতে সংস্করণ বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এরপর আসো, গৃহীত অর্থে যদি বলে, অর্থাৎ গ্রহণ করা হয়, গৃহীত কোনো জায়গা থেকে গ্রহণ করা অর্থেও কিন্তু অপাদান কারক হয়। শুক্তি থেকে মুক্ত মিলে, তাহলে মুক্ত বা মুক্তা কোথায় পাওয়া যায়? শুক্তি থেকে মুক্ত, মুক্ত মিলে বলা হয়েছে এখানে, মুক্তা থেকে মুক্ত শব্দটির উৎপত্তি। তাহলে এখানে মুক্ত বা মুক্তা যাই বলি না কেন, এখানে বুঝে নিতে হবে যে আমাদের হয়তো ছন্দগত মিলের কারণে এটি করা হয়েছে। তাহলে শুক্তি হচ্ছে আমাদের ঝিনুকের যে ভেতরের অংশ যেখানে মুক্তা উৎপন্ন হয়। তোমরা নিশ্চয়ই জানো যে ঝিনুকের মধ্যে কিন্তু মুক্তা থাকে, এবং ঝিনুকের বিশেষ প্রক্রিয়ায় তার ভিতরে কিন্তু এই মুক্তাটা উৎপন্ন, মানে এখান থেকে আমরা গ্রহণ করি, এটা কিন্তু এটা বিশেষ প্রক্রিয়া সেখানে উৎপন্ন হয়ে থাকে। তাহলে এখানে যদি আমরা প্রশ্ন করি কি পায়, তাহলে উত্তর পাবো কি, মুক্তা বা মুক্ত। কিন্তু কোথা থেকে পায় এটা আমাদের, গ্রহণ করি কোথা থেকে, শুক্তি থেকে। অতএব এটি হবে আমাদের অপাদান কারক। আবার যেখান থেকে কোনো কিছু উৎপন্ন হয় বা জাত, উৎপন্ন মানে হচ্ছে জাত, সেই জাত অর্থে অপাদান কারক হয়। জমি থেকে ফসল পাই, আমাদের এখানে প্রশ্ন আসে অনেক সময় নিচের কোনটি জাত অর্থে অপাদান কারক। তাহলে খেজুর রসে গুড় হয় এবং জমি থেকে ফসল পায়, খেজুর রসে গুড় হয়, আরেকটি হচ্ছে জমি থেকে ফসল পায়। তো এই দুইটা হচ্ছে জাত অর্থে, জাত মানে কি, উৎপন্ন অর্থে। তাহলে গুড় কোথা থেকে উৎপন্ন হয়, খেজুরের রস থেকে, খেজুর রসে গুড় হয়। তাহলে রসে এটা উৎস হচ্ছে রস, খেজুরের রস। আমরা যখন বিভক্তি নির্ণয় করতে হবে, কারক নির্ণয় করতে হবে, তখন এই রসের উপরে আমাদের অবশ্যই দাগ দিতে হবে। খেজুর রসে গুড় হয়, আখের রসে গুড় হয়, এগুলো হতে পারে, এটা চেঞ্জ হতে পারে, কিন্তু রস শব্দটি হচ্ছে মূল শব্দ। তাহলে এটি জাত অর্থে অপাদান কারক এবং সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে, খেজুরের রস। এটা আমাদেরকে বুঝতে হবে, এটা বোঝানো হয়েছে। জমি থেকে ফসল পাই, ফসল উৎপন্ন হয় কোথায়, ফসল উৎপন্ন হয় জমিতে, অতএব এটি অপাদান কারক, এবং তা থেকে আমরা বুঝতে পারছি পঞ্চমী বিভক্তির উদাহরণ। বিরত অর্থে অপাদান করা হয়, বিপদে মরে রক্ষা করো, রক্ষিত অর্থে অপাদান করা হয়। তাহলে বিপদে মরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। এখানে যদি প্রশ্ন আসে যে বিপদে মরে রক্ষা করো, তাহলে বিপদ থেকে আমাকে রক্ষা করো, এইভাবে কিন্তু আমরা মূল্যায়ন করবে বলতে পারি, অতএব সেটি বিপদ থেকে অপাদান কারক হবে। পাপে বিরত হও, অকর কুকর্ম থেকে বিরত হও, এগুলো অপাদান কারক। তার দূরীভূত অর্থে, দূর অর্থাৎ দেশ থেকে চলে যাওয়া অর্থে বা দূরীভূত অর্থ অপাদান কারক হয়, পঙ্গপাল থেকে, পঙ্গপাল দেশ থেকে পঙ্গপাল চলে গেছে। আরম্ভ অর্থে সোমবার থেকে পরীক্ষা শুরু হবে, যে কোনো দিন থেকে অর্থাৎ কোনো কাজ শুরু হয়, আমরা আগে বলেছি উৎস বুঝালে তা অপাদান কারক হবে, অর্থাৎ উৎস যখন বুঝাবে তখন তা অপাদান কারক হয়ে যাবে। তার ভীত অর্থে বাঘকে ভয় পায় না কে, এখানে বোঝা যাচ্ছে যেখানে বাঘের কথা, শুধু উৎস না, ভয়ের উৎস কি, এটি আমাদেরকে খুঁজে বের করতে হবে, ভয়ের উৎস কি। যেমন বাবাকে বড্ড ভয় পায়, আমরা অনেকে আছি যারা বাবাকে দেখে ভয় পায়, আবার অনেকে আছে বাবাকে দেখে ভয় পায় না। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়,
তাহলে এখানে আমরা চারটা বাক্য লিখেছি, দেখো এই চারটি বাক্যের মধ্যে আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি, দেখো বাবাকে বড্ড ভয় পাই, তারপরে আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, সাপের ভয়ে ঘুম আসে না। এখানে সাপের ভয় হতে পারে, ভূতের ভয় হতে পারে, যেটাই হোক না কেন এখানে হতে পারে। এখন এই বাক্যগুলোর মধ্যে একটা মিল আছে, সবগুলোর মধ্যে ভয় আছে, মানে ভীত হওয়া অর্থে অপাদান কারক হয়, যা দেখে মানুষ। উৎস কি ভয়ের? তিন নাম্বার বাক্যটা বুঝতে পারছি না, আমি কি ডরাই সখী ভিখারি রাঘব, এটা একটা কবিতার লাইন, বুঝছো, মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতার লাইন, তোমাদের পাঠ্য বইয়েও দেওয়া আছে মনে হয়, দেখি না তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া নেই। আচ্ছা যা হোক, দেখো এখানে ডরায় মানে হচ্ছে আমরা ভয় ডর কথা বলি না, ডরায় মানে ডর মানে কি ভয়, ভয় ডর মানে হচ্ছে ভয়, এখানে ভয় ভয় ডর একটা কথা আছে, ভয় মানেও ভয়, ডর মানেও কিন্তু ভয়, অতএব এখানে ডরায় বলতে বলছে আমি কি ভয় পাই, কবিতার ভাষা ডরায়, এটা ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করা হয়েছে, ডরাই মানে ভয় পাই, সখী মানে বন্ধু বা বান্ধব, এটা বলা আছে, এটা ইয়ার কথা, তোমার মেঘনাদ বধ কাব্যের একটা কথা, এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে ভিখারি মানে কটাক্ষ করা হয়েছে যে সে তো ভিখারি, আমরা ধনী, সে রাজার কন্যার কথা বলা আছে, আর রাঘব, রাঘব বলতে রাঘব বংশে যার জন্ম, এটা বলা হয়েছে, এটা আমাদের রাক্ষসপুরীতে জন্ম হচ্ছে, আমার কি ইয়ে আছে, তোমরা নিশ্চয় জানো রাবণের কথা, জানো না রাবণ, এটা মহা মানে পৌরাণিক কাহিনী, তো পৌরাণিক কাহিনীর এখানে অনেকে বুঝতে পারবা না, এটা রাবণের কথা বলা হয়েছে, এটা বলা হয়েছে আমি কি এই রাঘবকে ভয় পাই, আমার তো ভয় পাওয়ার কিছু নয়, আমার যে যারা আছে তারা তারা তো তাদের চেয়ে অনেক শক্তিশালী, দাশরথ বংশের যারা ছিল তোমার রাম লক্ষণ, এই যে কথাগুলো আছে তোমরা জানো, মেঘনাদের কথা, যেহেতু মেঘনাদ তার স্বামী, এ কারণে মেঘনাদের কথা এখানে বলা হয়েছে, যে মেঘনাদ হচ্ছে আমার, মেঘনাদ হচ্ছে সবচেয়ে শক্তিশালী বীর, সে যখন আমার স্বামী সেখানে আমি কেন রাঘবকে ভয় পাব, ভয় পাওয়ার তো কিছু নাই, এ কথা বলা হয়েছে। তাহলে কি স্যার এখানে ভয়ের উৎস রাঘব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভয়টা কার থেকে আসছে, রাঘব থেকে, আমি তো রাঘবকে ভয় পাবো না, তাকে আমার ভয় পাওয়ার কিছু নেই, আবোধক বাক্য হতে পারে না আবোধক বাক্য হতে পারে, যেহেতু এটি প্রশ্নবোধক বাক্য, এখানে প্রশ্ন করা হয়েছে আমি কি রাঘবকে ভয় পাই, ভয় তো রাঘবকে পাওয়ার উচিত না, কিন্তু ভয়ের উৎসটা হচ্ছে রাঘব, একইভাবে এখানে ভয়ের উৎস হচ্ছে বাঘ, এখানে ভয়ের উৎস বাবা, এখানে ভয়ের উৎস হচ্ছে সাপ, তাহলে এখানে আমরা দেখো আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি আমাদের বিভক্তিগত একটা ভিন্নতা কিন্তু লক্ষ্য করেছি, অর্থাৎ বিভক্তিগত ভিন্নতা আমরা এখানে দেখতে পাচ্ছি, বিভক্তি যেটি আছে এখানে দ্বিতীয় বিভক্তি বসেছে, পরের বাক্যে ষষ্ঠী বিভক্তি বসেছে, তারপরের বাক্যে এখানে ডরা একটা শব্দ, ওখানেও সপ্তমী বিভক্তি আছে, পরেরটাতে ষষ্ঠী বিভক্তি আছে, আবার যদি বলা হয় যে যখন কোনো ব্যক্তি হবে তখন কিন্তু শূন্য বিভক্তিও হতে পারে, শূন্য বিভক্তি হবে না তা কিন্তু নয়, তা যে সব বিভক্তি কিন্তু আমাদের বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে বাক্যের প্রয়োগ ভেদে এই বিভক্তিগত ভিন্নতাটা আমরা লক্ষ্য করতে পারি, তবে বিভিন্ন অর্থে অপাদান কারক হয়, আমাদের স্থানবাচক অপাদান আছে, দূরত্ব জ্ঞাপক অপাদান আছে, নিক্ষেপ মানে অর্থেও অপাদান কারক হয়, তবে যাই হোক আগে উৎসের কথাটি আমাদেরকে অনুধাবন করতে হবে, উৎস যেমন ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 280 কিলোমিটার, তাহলে আমাদের কোথা থেকে কোথায় ধরা হচ্ছে, ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে এটি হচ্ছে আমাদের শুরু, যদি শুরু বোঝাচ্ছে তাও কিন্তু হবে, তিনি চট্টগ্রাম থেকে এসেছেন, সে ছিল কোথায়, তিনি ঢাকা থেকে এসেছেন কোথায় ছিল, তার সেখান থেকে আগত অর্থে
এটা আমাদের ব্যবহার করা হচ্ছে অপাদমাত্র দূরত্ব বাস, যেমন ঢাকা থেকে চট্টগ্রাম 200 কিলোমিটারের বেশি, ঢাকা থেকে এটি অপাদান কারক। আর নিক্ষেপ, বিমান থেকে বোমা ফেলা হচ্ছে, এখানে নিক্ষেপ অর্থে অপাদান কারক হয়। তাহলে বিভিন্ন অর্থে অপাদান কারক হয়ে থাকে, এর মধ্যে জাত অর্থে, বিচ্যুত অর্থে, গৃহীত অর্থে, দূরভূত অর্থে, আরম্ভ অর্থে, রক্ষিত অর্থে, বিরত অর্থে, এরকম বিভিন্ন অর্থে আমরা এই অপাদান কারক গুলোকে ব্যবহার করে থাকি। এবং বিভিন্ন ধরনের বিভক্তি অপাদান কারকেও যুক্ত হয়, যেমন আমাদের একটা কথা আমরা এখানে দেওয়া আছে, আমরা উদাহরণ দিতে পারি, স্কুল পালানো ভালো নয়, আমরা সমার্থক কিছু বাক্য লিখেছি, বুঝছো? এই বাক্যগুলো দেখলে আমরা অনেক কিছুই বুঝতে পারবো। যদিও প্রথমটার কথা আমরা বলছি না, দেখো, স্কুল পালানো ভালো নয়, এখানে যে ক্রিয়াটি সম্পাদিত হয়েছে মানে স্কুল থেকে পালানো, এটা বোঝানো হচ্ছে। তাহলে স্কুল থেকে পালানো, এটা মানে স্কুল থেকে আমরা যখন চলে যাওয়া বোঝাবে, তখন এটি অপাদান কারক। তাহলে আমাদের পালানো পালানো হচ্ছে কোন জায়গা, কোথা থেকে পালানো হচ্ছে? স্কুল থেকে। তাহলে স্কুল অপাদান কারক, স্কুল অপাদান কারক, কোনো বিভক্তি যুক্ত হয়নি, শূন্য বিভক্তি। এরপর দেখো, দুইটা বাক্য, দুইটা করে বাক্য লিখেছি, তিলে তেল হয়, তিলে তেল আছে, দুইটার অর্থগত কিন্তু ভিন্নতা আছে। সেই অর্থগত ভিন্নতা আমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে। তিলে তেল হয় মানে কি? তিল থেকে তেল, তিল থেকে তেল হয়, হ্যাঁ, তিল থেকে তেল হয়, তিলে তেল আছে মানে তিলের মধ্যে, তিলের মধ্যে তেল আছে মানে অবস্থান করে। যখন অবস্থান করা বোঝায়, তখন তা অপাদান কারক হবে না, অধিকরণ কারক হবে। এখানে তিলে তেল হয়, এখানে তিলে, এটি যে তিল থেকে তেল উৎপন্ন হয়। রোজ মাইক্রোফোন অফ করতে হবে। তাহলে তিল থেকে তেল হয়, তাহলে উৎপন্ন হওয়া বোঝাচ্ছে, তাহলে এটি আমাদের অপাদান কারক। তিলে তেল হয় অপাদান, কিন্তু যখন বলা হবে তিলে তেল আছে, তখন হয়ে যাবে অধিকরণ কারক। তাহলে এটি অধিকরণ কারক, প্রয়োগগত ভিন্নতা। আবার ট্রেন স্টেশন ছাড়লো, ট্রেন স্টেশনে আছে, এটিও আমাদের অবস্থা। যখন অবস্থান বোঝাবে, তখন তা অধিকরণ কারক হবে। আর যখন চলমানতা বোঝাবে, মানে স্থিরতা না, চলমানতা বোঝাবে, তখন তা অপাদান কারক হবে। এটি আমাদের বুঝে নিতে। পরের বাক্য দেখো, টাকায় কিনা হয় কোন কারক? অপাদান। তারপরে আর কেউ বলবা? টাকায় কিনা হয় আচ্ছা, ঠিক আছে, এটাও সঠিক উত্তর। টাকায় কিনা হয় মানে টাকার দ্বারা কিনা হয়, অতএব এটি করণ কারক। দুই নম্বর হচ্ছে টাকায় টাকা আনে, এটা কোন কারক? কর্ম করে, কর্তৃ মনে হচ্ছে, কিন্তু শিওর না।
কর্তৃকারক টাকা কে আনে? তাহলে টাকায় কিন্তু টাকা আনে কর্তৃকারক, পরেরটা টাকায় টাকা হয়, এটা অপাদান, টাকা থেকে এটা টাকা হয়। অপাদান কারণ, হ্যাঁ, টাকা থেকে টাকায় টাকা হয় মানে এটা অপাদান কারক, মানে টাকা বিনিয়োগ করলে সেখান থেকে টাকা উৎপন্ন হয় বা আয় হয়, অতএব এটা অপাদান কারক। দেখো আমাদের একই শব্দ, তিনটা কিন্তু একই শব্দ কিন্তু তিনটা তিন কারক, তাহলে বাক্যে শব্দের ব্যবহারের উপর কারকের নির্ভরশীলতা আছে। আমাদেরকে এটি আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে প্রকাশ প্রয়োগগত ভিন্নতার কারণে আমাদের কারক এবং বিভক্তির ভিন্নতা হয়। তাহলে পরের প্রশ্ন হয়, বাবাকে বড্ড ভয় পায় বলা হচ্ছে যে দ্বিতীয় বিভক্তি ষষ্ঠী বিভক্তি, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। সপ্তম বিভক্তি, বিপদে মোরে করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, এটাও কিন্তু রক্ষিত অর্থে অপাদান কারক। এরপরে সপ্তমী বিভক্তি হচ্ছে লোক মুখে শুনেছি, তার মানে কি লোক মুখ থেকে শুনেছে। যদি প্রশ্ন করা হয় কোথায় থেকে, এই কোথায় থেকে দ্বারা প্রশ্ন করে আমরা যে উত্তরটি পাব সেই উত্তরটি হচ্ছে অপাদান কারক, কোথায় থেকে কথাটি শুনেছি। লোক মুখে শুনে মানে লোক মুখ থেকে শুনেছি, আমাদেরকে বোঝার সময় প্রশ্ন করার সময় থেকে শব্দটি ব্যবহার করে প্রশ্ন করতে হবে। যখন থেকে শব্দটি প্রশ্ন ব্যবহার করে প্রশ্ন করব তখন দেখবা যে এটি আমাদের জন্য অপাদান কারককে বের করা সহজ হয়ে যাবে। আর এটা মনে রাখতে হবে যদি চলমানতা বোঝায়, যখনই চলমানতা বোঝাবে, স্থিরতা না চলমানতা, অবস্থান করা না চলমানতা বোঝাবে, তখন তা হয়ে যাবে অপাদান কারক। টাকায় টাকা হয় তোমাদের এই বইয়েও কিন্তু উদাহরণটা দেয়া আছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অপাদান কারক সম্পর্কে আলোচনা। কারো কোনো প্রশ্ন থাকতে আছে অপাদান কারক সম্পর্কে? না স্যার। এবং অপাদান কারকে আমরা কোন অপাদান কারকে যে অর্থগুলো ব্যবহৃত হয় সেই অর্থগুলো আমরা জানি, যে অপাদান কারকটি কোন অর্থে ব্যবহৃত হয় এবং যে অর্থগুলো ব্যবহৃত হয় সেই অর্থগুলো কোন পুরুষের আমাদের সমাসের মধ্যে এই অর্থগুলোতে বিবেচনা করে তৎপুরুষ সমাস হয়ে থাকে। যেন হতে থেকে চেয়ে পঞ্চমী তৎপুরুষ সমাসে ব্যবহৃত হয়, পঞ্চমী তৎপুরুষ সমাসের সবগুলো অপাদান কারকে যতগুলো অর্থে হয়, যেমন বিচ্যুত, গৃহীত, দূরীভূত, জাত, রক্ষিত, আরম্ভ, এগুলো সবই কিন্তু পঞ্চমী তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত। তাহলে বোঝা যাচ্ছে ব্যাকরণের একটি বিষয় কিন্তু আরেকটি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। তো এই বিষয়গুলোকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমরা গত ক্লাসগুলোতে যে কারক সম্পর্কে আলোচনা করেছি, এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? স্যার স্বরেও থাকলে প্রথম নাকি দ্বিতীয় নাকি তৃতীয় বিভক্তি বলবো? স্বরেও থাকলে প্রথম বিভক্তি, স্বরেও তো দেখাই যায় না কারণ শব্দের সঙ্গে যুক্ত থাকে শূন্য, ওখানে শূন্য বা প্রথমা, তবে প্রথমা বিভক্তি বলতে পারো সমস্যা নেই, অথবা শূন্য বিভক্তি বলবা, ঠিক আছে? স্যার বইয়ের দ্বিতীয় আর তৃতীয় বিভক্তিতে ওটা দেওয়া আছে যে, না ওটা আমরা কেটে দিয়েছি। তো তোমরা এর আগের ক্লাসগুলো করোনি, প্রথম ক্লাসটা করেছিলে না যে প্রথম বিভক্তি নিয়ে আলোচনা করে, জি স্যার, ওখানে আমরা প্রথম দিন কাটিয়ে দিয়েছি। মানে শূন্যতে স্বরীয় অন্তস্ত অ তে এতে এগুলো বিভিন্ন জায়গায় আছে। সংস্কৃত ব্যাকরণ অনুসারে আগে সংস্কৃতের জন্য একটি কারকে একটি বিভক্তি নির্দিষ্ট ছিল, এ কারণে এগুলো আছে, কিন্তু আমাদের বাংলা ভাষায় এগুলো ভিন্নতা আছে। আমাদের প্রথমা বিভক্তি হচ্ছে স্বরী অ, শুধু এক বচনে শুধু স্বরী অ এবং শূন্য, এছাড়া বাকি যেগুলো আছে সব কাটা যাবে। দ্বিতীয় বিভক্তি কেরে, বাকিগুলো সব কাটা যাবে। তৃতীয় বিভক্তি দ্বারা দেওয়া করতে, বাকিগুলো সব কাটা যাবে। পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে, বাকিগুলো সব কাটা যাবে। তারপর সপ্তমী বিভক্তিতে এ অন্তস্ত অ তে এতে এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি চিহ্ন। এই অনুসারে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? তো তোমাদের জন্য একটি ঘোষণা আছে, বুঝছো, আগামী কাল থেকে তোমাদের লাইভ ক্লাসের রুটিনটা একটু পরিবর্তন হবে। এই লাইভ ক্লাসের রুটিনটা পরিবর্তন হবে, সেই রুটিন অনুসারে তোমাদেরকে আমাদের ক্লাস শুরু হবে, তোমাদের ক্লাসটা শুরু হবে 11টা থেকে এবং একটার সময় ক্লাস শেষ। তিনটি করে লাইভ ক্লাস হবে এখন থেকে প্রতিদিন, আগামী কাল থেকে তিনটি করে লাইভ ক্লাস হবে। এই রুটিনটা আজকে আমি গ্রুপে দিয়ে দিব তোমাদের, সে অনুযায়ী তোমরা রুটিন দেখে 11টা থেকে উপস্থিত থাকবে সবাই। 11টা থেকে এই ক্লাসটি হবে, তোমরা বুঝতে পেরেছো?
পরীক্ষাটা নিচ্ছি সেই পরীক্ষার ওখানে ইকিআর এর মধ্যেই ওটা যেহেতু একটা সফটওয়্যার ইকিআর এর মধ্যে আমরা সবকিছু দিয়ে দিব এখানে নোট দিব শিডিউল দিব ফিকচার ইয়া তারপরে তোমার লাইভ ক্লাসের ভিডিও ক্লাসের লিংক ওখানে দিয়ে দিব তোমরা দেখলে আমরা বুঝতে পারবো কে কে ক্লাস দেখেছে কে কে পরীক্ষা দিয়েছে তা আমরা দেখতেই পাচ্ছি তো প্রতিদিন অবশ্যই তোমাদের ইকিআর এ যে সকল পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো দিতে হবে শিডিউল অনুযায়ী আর প্রতি বুধবার করে তোমাদের শিডিউল নিয়ে যাওয়ার কথা স্কুল থেকে সেই শিডিউল অবশ্যই স্কুল থেকে এসে নিয়ে যেতে হবে কোনো কারণেই সাপ্তাহিক পরীক্ষার যে প্রশ্নটি আমরা দিচ্ছি এটা বাদ দেওয়া যাবে না আর একটা কোশ্চেন করব বলো স্যার সাপ্তাহিক পরীক্ষা এক সপ্তাহে একটা করে এক সপ্তাহে দুইটা করে ও আপনাদের একটা কপি আমরা প্রতিদিনই পরীক্ষা সাপ্তাহিক পরীক্ষা আছে প্রতিদিন পরীক্ষা আছে কিন্তু হার্ড কপি হচ্ছে দুইটা আমরা স্কুল থেকে দিই দুইটা কপি এবং যারা দূরে আছে যারা তোমরা দূরে আছো আমরা মনে করছি তাদেরকে আমরা অনলাইনে পাঠিয়ে দিব তুমি পরীক্ষা দিয়ে আবার অনলাইনে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে কিন্তু অ্যাবসেন্স থাকা যাবে না এই হচ্ছে বিষয় কথা হচ্ছে আপনাকে পাঠাবে না হ্যাঁ নাকি যেই সাবজেক্ট সেই স্যারকে পাঠাবো না না আমি মূল ক্লাস টিচাররা পাঠাবো আমি মেঘনা শাখায় পাঠাবো সিরাজ স্যার জমা শাখায় পাঠাবে এভাবে শাখা টিচাররা যারা আছে ক্লাস টিচার রয়েছে তারাই পাঠাবে টিচার ইয়ারা পাঠাবে একটা দিবেন আরেকটা দেন হ্যাঁ আরেকটা দিয়ে দেব ইনশাআল্লাহ আজকে আর এই সপ্তাহ যেটা দিয়েছি এগুলোও দিয়ে দেব ঠিক আছে সবগুলো দিয়ে দিব তোমরা আগস্ট মাসে প্রতি সপ্তাহের জন্য সাপ্তাহিক পরীক্ষার জন্য পুরস্কার আছে এবং এটা রেজাল্ট দেওয়া হবে যারা জমা দিবে না তাদের জন্য একটা কৈফিয়ত মাহাতের হাত উঠেছে বলো স্যার কালক নিয়ে একটা প্রশ্ন আছে স্যার সখী বেলা যে বয়ে এলো জলকে জল এখানে জলকে কোন কারক জলকে জল হচ্ছে নিমিত্তার্থে সম্প্রদান কারক জলকে চল মানে হচ্ছে জল আনতে চল মানে এটা জলকে চল মানে জল আনার উদ্দেশ্যে যাওয়া যাত্রা নিমিত্ত বোঝাচ্ছে কারণ বোঝাচ্ছে যাবে কেন জল আনার জন্য অতএব নিমিত্তার্থে এটি সম্প্রদান কারক হয় ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবা আর আমরা যেহেতু কঠিন পরিস্থিতির মধ্যে আছি আমরা তোমরা বিভিন্ন জনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে থাকো আদর্শ শিক্ষক হচ্ছেন মা একটা সন্তানের প্রথম শিক্ষক মা একটা সন্তানকে নেপোলিয়নের উক্তিটি তোমরা নিশ্চয় জানো কি জানো বলেছেন নেপোলিয়ন জানো যে তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দিব মানে কি মা হচ্ছে প্রথম শিক্ষক তুমি যার কাছ থেকে কিছু শেখো না কেন সেই তোমার শিক্ষক সেটি তোমার স্কুলের শিক্ষক হতে পারে তারপরে যে কোনো প্রাইভেটে শিক্ষক হতে পারে যে কোনো ব্যক্তি হতে পারে তোমার মা তো প্রথম শিক্ষক আমরা জানি তো তাদেরকে অবশ্যই সম্মান এবং শ্রদ্ধা রাখতে হবে তাদের প্রতি মা তো সবসময় শ্রদ্ধা ভালোবাসা পাওয়ার যোগ্য আমরা গত ক্লাসে উদাহরণ দিয়েও বুঝিয়েছি যে মা যেভাবে সন্তানকে লালন পালন করে এটা অকল্পনীয় এটা কখনোই যখন তোমরা বড় হবে তখন বুঝতে পারবে তো বিষয়টা এটা তাদের প্রতি অবশ্যই সম্মান শ্রদ্ধা রাখতে হবে কখনো উদ্ধত আচরণ করা যাবে না নিজেকে রাগি ভাবার কিছু নাই নিজে সবসময় বিনয় রেখে সংযত থেকে সব আচরণ করতে হবে তো সবাই ভালো থাকবা এবং শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করবা সবাই সুস্থ থেকো ভালো থেকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ